হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সুইংয়ের স্টিচ ক্লাসিফিকেশন, স্টিচ ক্লাস 100। এটি মূলত সিঙ্গেল থ্রেড চেইন স্টিচ, যার একটি নিডল থ্রেড ও একটি ব্লাইন্ড লুপার থ্রেড থাকে। ব্যবহার: ব্লাস্টিং অথবা লাইট কনস্ট্রাকশন, ব্লাইন্ড স্টিচ ফর হেমিং, ব্যাক ক্লোজিং, হ্যাড কনস্ট্রাকশন, বাটন সুইং এ ব্যবহার হয়। স্টিচ ক্লাস 200, এটি সাধারণত একটি নিডল থ্রেড ব্যবহার হয়, যা অনেকটা হাতে সেলাইয়ের মতো। ব্যবহার: ব্লাস্টিং, টাকিং অর রিপেয়ারিং, পিক স্টিচ, টপ স্টিচ। স্টিচ ক্লাস 300, দুই বা তার অধিক ব্লক স্টিচ, যার একটি নিডল থ্রেড এবং একটি ববিন হুক থ্রেড থাকে। ব্যবহার: সিমিং, মাল্টিপল প্লাইস, জিগজ্যাগ স্টিচ, থ্রি থ্রেড জিগজ্যাগ স্টিচ। স্টিচ ক্লাস 400, মাল্টি থ্রেড চেইন স্টিচ, যাতে এক তার অধিক নিডল থ্রেড এবং এক বা তার অধিক লুপার থ্রেড থাকে। ব্যবহার: বাটন কাভার স্টিচ। স্টিচ ক্লাস 500, মাল্টি থ্রেড ওভার এজ চেইন স্টিচ, যাতে নিডেল ও লুপার থ্রেড ব্যবহার হয়ে থাকে। ব্যবহার: ওয়ান নিডেল ওভার এজ স্টিচ ফর সার্জিং, ওভার এজ স্টিচ ফর সার্জিং উইথ ক্রস ওভার অন এজ অফ ফেব্রিক। স্টিচ ক্লাস 600, এটি সাধারণত মাল্টি থ্রেড ওভার স্টিচ এর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ব্যবহার: ওভার স্টিচ অন সিমিং নিট। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।